আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুক্তার আলী, সহকারী শিক্ষক মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সারা বাংলাদেশে আজকে করোনা ভাইরাসের কারণে অনলাইন ক্লাস শুরু হয়েছে। আমরাও মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয় থেকে অনলাইন ক্লাস শুরু করেছি। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস অনলাইনের মাধ্যমে নেব। শিক্ষার্থীরা যে দেখেনি আসলে সবাই মনোযোগ দিয়ে শুনবে। আমার আজকে আজকে পঞ্চম অধ্যায়ের বীজগণিতের সূত্রাবলী ও পুরো বীজগণিতের সূত্রাবলী পুরো শিখতে গিয়ে আমাদের প্রথমে সূত্রগুলা সম্বন্ধে জানতে হবে। প্রথমে এক নম্বর সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু বর্গের অঙ্ক যখন করতে হবে তার সূত্র আমাদের জানতে হবে, তাই দুই নম্বর সূত্র হল এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। পঞ্চম অধ্যায়ে আমাদের বীজগণিতের সূত্র আমরা করতে যাই, তাহলে আমাদের এই দুটো সূত্র আমাদের প্রথমে জেনে নিতে হবে। বর্গ নির্ণয় করতে গিয়ে বীজগণিতের সূত্রের বর্ণনা প্রয়োগ করতে পারবো। বীজগণিতের সূত্র অনুসন্ধান প্রয়োগ করে রাশির মান নির্ণয় করতে পারবে, আর বীজগণিত সূত্র প্রয়োগ করে উৎপাদন বিশ্লেষণ করতে পারবে, আর গুণিয়ক গুণিত তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা প্রথমে আমরা একটা অঙ্ক বীজগণিতের অঙ্ক করে আমরা জেনে নিই। এ প্লাস টু বি হোল স্কোয়ার এটা আমাদের বড় করতে হবে। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে মাইনাস টু এ বি
स्क्वायर
তাহলে আমাদের এটা আবার সূত্র হয়ে গেছে, এটা আবার বর্গের সূত্র হয়ে গেছে, এ প্লাস হোল স্কয়ার, এ প্লাস হোল স্কয়ার সূত্র হয়ে গেল। তাহলে এ স্কয়ার প্লাস টু এ ডি বুঝতে গেলে জে ওয়াই প্লাস ডি স্কয়ার, তাহলে আমাদের এটা হলো কোন অবস্থায় রাখতে হবে। তাহলে এখানে টু এর টার্ম রেখে দিলাম যাতে প্লাস মান আছে ভুল না যায়। তাহলে টু এ প্লাস ওয়াই আর এখানে প্লাস জে ডি স্কয়ার, তাহলে আমাদের কি হলো এটা এটা আমাদের আবার সূত্র হয়েছে এ প্লাস হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস ডি স্কয়ার, আর এখানে টু জে, এখানে টু এক্স প্লাস ওয়াই আর এ জেড স্কয়ার, তাহলে এবার আমরা গুণ করে দিই ফোর এক্স স্কয়ার টু টু এস আই ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ফোর এক্স জে, ফোর এক্স জে মাইনাস টু ওয়াই জে প্লাস জেড স্কয়ার, তাহলে আমাদের সব হয়ে গেল। তাহলে আমাদের এটা সাথে দেখতে হবে এক্স স্কয়ার গুলো আগে দেখতে হবে, ফোর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড মাইনাস টু ওয়াই জেড, এক দুই তিন চার পাঁচ ছয়, সাধারণত তিনটে সংখ্যা, তিনটে সংখ্যা যখন আমরা বর্গ করব তখন আমরা ছয়টা সংখ্যা ছয়টা হবে। তাই আমি আজকে তোমাদের প্রথম অধ্যায়ে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ে যে বর্গ সেই বর্গ তোমাদের আমি আজকে শেখালাম, এক সংখ্যা দুই সংখ্যা বর্গ তিন সংখ্যা বর্গ এবং এ প্লাস ধরিষ্কার এ মাইনাস ধরিষ্কারের সূত্র পূরণ করে বর্গ তোমাদের শেখালাম। আগামী ক্লাসে এর পরে তোমাদের সরল আছে সেই সঙ্গে শেখাবো। সবাইকে শিক্ষার্থীকে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।